একটা কথা না বললে নয় বাবা, এখানে এসে আমার একটা কথা মনে পড়ে গেল। সমগ্র ভারতবর্ষে আমরা গান গাই, আবার মাঝে সাঝে বাংলাদেশেও আমরা যাই। এখানে এসে মনে হলো আজ ভারতবর্ষে নয়, মনে হচ্ছে বাংলাদেশে ভক্তের সামনে গান গাইছি। বাংলাদেশের ভক্ত এমন ভক্ত, যেখানে গিয়ে কীর্তন করলে, কীর্তন গিয়ে যে শান্তি, এমন ভাবের ভক্ত, প্রেমের ভক্ত আমরা কোথাও গিয়ে পাই না। আজ সেই রকম মন, সেই রকম আস্বাদন আজ আপনাদের সম্মুখে আমার মনে হল। তাই বলছে, ভগবানকে পেতে গেলে চাই কি, চাই শুধু কৃষ্ণ ভক্তি। ভক্তি যার কৃষ্ণ তার কৃষ্ণতা, ভক্তি না থাকিলে কৃষ্ণ দর্শন করিলেও বা কি হয়, করিলেও বা কি হয়। যার কাছে আছে সেই কৃষ্ণ ভক্তি, ভগবানকে জন্মের মতো কিনে নাও। ভক্তি চলে গেলে তাকে কিন্তু আর কিনতে পাওয়া যাবে না। যাবে কি, সময় তো হয়ে এলো, কখন বাসিতে ডাগ দেবে। ডাগ দিলেই জন্মের মতো সব কিছু ফেলে তার চরণ তলে ছুটতে হবে, তাই না মা? কার কখন মৃত্যু কেউ তো আমরা জানি না। আজ আমি দাঁড়িয়ে আছি, কাল তো নাও থাকতে পারি। এই জগতে হয়তো অনেকে কোর্টে যাই নাই, আদালতে যাই নাই, কিন্তু মৃত্যুর পরে যে বিচারালয়, সবাইকে সেই বিচারের শালায় বিচার দিতে হবে। সারা জীবন তুমি কি করেছো, ভালো মা হয়েছিলাম, ভালো সংসার করেছিলাম, এমন বললে কিন্তু শাস্তি তোমার কম হবে না। হবে কি, বিচার শালায় বলতে হবে কতটুকু তুমি ভজনের দেহ নিয়ে ভজন সাধন করেছ। জয় রাধে। আজ আমরা এসেছি সেই ভজনের দেহ নিয়ে একটুখানি ভজন সাধন করব বলে। যাবার সময় শুধু যাবে এই কর্ম, সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে, শুধু যাবে কর্মটুকু। যে যতটুকু কর্ম করব, পরবর্তী জন্মে আবার সেখান থেকে তার শুরু হয়ে যাবে। তাই আগে থেকে গৌরহরিকে জানিয়ে রাখি, তুমি তো পরপারের কান্ডারি, একদিন সেই যাবার সময় তুমি আমাদের সকলকে একবার হাত ধরে তুমি সবাইকে পার করে দিও, পার করে দিও। জয় রাধে। পরপারের কান্ডারি নামি কি তুমি, তুমি সবাইকে আমাদের হাত ধরে পার করে দিও। কাকে নিয়ে যাব, সঙ্গে আছে পরম দয়াল শ্রী গুরুদেব, যার কৃপাই গুরুদেব জানে কোন পথ দিয়ে গেলে সকাল সকাল আমার সেই গোবিন্দের ঘাটে পৌঁছানো যাবে। তা সকলে হাত তুলে বলবো, গৌর সুন্দর কি জয়। আর একটু জোরে হবে কি, গৌর সুন্দর কি। বাবারা বলেছেন, বলেছেন বাবা, আমি তো শুনতেই পেলাম না, একটু চিৎকার করে সবাই, গৌর সুন্দর কি। ভগবান বলেছেন, মা এই জন্মে তোমার আছে জিহ্বা, তুমি কৃপণ করছো, বলছো না, আন কথা কু কথা বলে সময় কাটিয়ে দিলে, পরের জন্মে এমন একটা জিহ্বা দেব তুমি বলবার ইচ্ছা থাকলেও তুমি আর বলতে পারবে না। তাই থাকতে কেন কৃপণ করব, চিৎকার করে ঝগড়া মতো করে বলবো, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, জয় রাধে রাধে। আসুন আমরা সবাই নামের মাধ্যমে, নাম গাইতে গাইতে গৌরী শ্রীলে আমরা আস্বাদন করব। সবাই হাততালি দিয়ে আমার সঙ্গে একসঙ্গে গান গাইবে, সবাই একসঙ্গে হাততালি দিয়ে। হরে কৃষ্ণ। আমার হাত আছে, যার হাত আছে হাত তুলবে, যার হাত নাই হাত তোলবার প্রয়োজন নাই। জয় রাধে রাধে। সকলে একতালে হাততালি দিয়ে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একতালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাধে একটু সময় হরে রাম 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 ভয় পেয়ে দূরে যাবে সরণি পূজনে আশ্চর্য মাশ্চর্য এই ছয়টা রিপু সব ভয় পেয়ে দূরে চলে যাবে তাই বলছে ভজবান শ্রী বৃন্দাবন ভজবান শ্রী বৃন্দাবন ভজবান শ্রী বৃন্দাবন মধুর এই গানে দেখো কত কত অন্তরে রসে ধরো গৌরাঙ্গ সুন্দর বঙ্কিম নয়নে চাই গৌরহরি রসে ধরো অর্থাৎ রস জাল দিলে কি হয় মা গুড় হয় সমষ্টি হয় ঠিক তেমনি রসের সমষ্টি আমার গৌরহরি বঙ্কিম নয়ন অর্থাৎ গৌরহরি আজ মাথায় ঘোমটা দিয়ে বাম নয়নে চাইছে দেখে মনে হচ্ছে যেন গৌরহরি নয় আজ গৌরহরি বামানায়িকার ভাব ধারণ করেছে বামানায়িকা কে শ্রীমতী রাধারানী সেই ভাব ধারণ করে যিনি করিবার গমন মন্থর অর্থাৎ হাতি কেমন চলে বাবা ঘোড়ার মতন ধীর মন্থর গতিতে ঠিক তেমনি আমার গৌরহরি বামা ভাব ধারণ করে ধীর মন্থর গতিতে গঙ্গার তীর দিয়ে চলেছে মনে মনে ভাবছেন আমি সে রাধারানী তবে আজ বধুর সঙ্গে দর্শন করব কেমন ভাবি রাখাল বেশ ধারণ করব তাই ফুলের মালা ফুলের মুকুট ফুলের মালা সব পরিধান করেছে
পরিধান করি ভক্তগণ সঙ্গে নিয়ে চলেছেন, কেমন ভাবি চাচর চুকুর টালনি তাহাতে চাপার কলি গোরা চাচর চুকুর তাহাতে চূড়ার টালনি তাহাতে চাপার কলি চূড়ার সৌরভে জগৎ মাতাল চূড়ার সৌরভে জগৎ মাতাল দেখো চূড়ার সৌরভে মাথায় সে ফুলের জোড়া দেখে নবদ্বীপে যত ভ্রমণ সকল সবাই উড়ে উড়ে গৌহরী মস্তকে গিয়ে বসেছে। দূর থেকে পদকাটা বললেন ওগুলো ভ্রমণ নয় ভক্ত ভ্রমণ গুনগুন করে ভক্ত ভ্রমণ গুনগুন করে ভ্রমণ গুনগুন করে ভ্রমণ গুনগুন করে দর্শন করে গৌরহরি ভাব দর্শন করে ভক্তরা আলোচনা করছেন। দেখো আজ গৌরহরি কি ভাব ধারণ করেছে আমরা বুঝতে পেরেছি। কি ভাব বসিবাস বলতে পারো কি ভাব? গধার বলছেন আমি বলবো গৌরহরি আজকে ভাব হেরি ভক্তগণ আপনি তমন সবে বলে হরি 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 হেরি ভক্তগণ অন্য কোনো ভাব নয় রাখাল বেশ ধারণ করে রাখালিয়ার সঙ্গে মিলন হবে বলে চলেছে। কোথায় চলেছেন? কোথায় না গঙ্গার তীর দিয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে। দেখো সুরধ্বনির তীর অতি মনোহর বিহারে সুরধ্বনির অতি মনোহর বিহারে কৃষ্ণ মা
ও মা রাত হয়েছে নাকি? এই যে মা রাত হয়েছে, হ্যাঁ না ভালো লাগছে না? এই দেখো আমার দিকে তাকাও, ভালো লাগছে না? রাত হয়েছে নাকি, বাড়ি যাচ্ছ নাকি? জয় রাধে রাধে হরে কৃষ্ণ। জানো তো মা আমরা সারা জীবন ঘুমালাম, মাত্র দুটান তিনটে দিন আমরা জাগতে পারি না, তবে এখানে বসেছ যে যতক্ষণ বসে থাকতে পারবে তার ততটুকু সাধনা বৃদ্ধি হবে। সংসারে আমরা কত পরিশ্রম করলাম, কত খাটাখাটনি করলাম, সব বৃথা হয়ে যাবে। এখানে যে যতখানি বসতে পারবো মধুময় বৃন্দাবন, এ স্থান কিন্তু কারো জায়গা নয়, সম্পত্তি নয়, বিষয় নয়, এখন কোথায়? মধুময় বৃন্দাবন ধাম। এই কর্মটুকুই আমাদের সঙ্গে চলে যাবে। তাই সবাই হাত তুলে বলবো, সবাই হাত তুলে, হেরি ভক্তগণ শুধবি আনন্দিত মন, সবে বলে হরি 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 বল, হরি 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 আন মন হার সবরে হরা, সুরধনির দিন অতি মন হার বিহারে গৌরাঙ্গ রায়, জনে পাইল গৌরঙ্গে বাসু বাসুদেব ঘোষে। জয় রাধে। গৌরচন্দ্রিকা বিশ্রাম রেখে এবার আমরা সবাই বৃন্দাবন ধাম প্রবেশ করবো। কেমন ভাবে? ঘোষে রসগাই ঘোষ গায়।
এতক্ষণ নবদ্বীপ ধাম ছিলাম, এবার আমরা সকলেই মধুময় বৃন্দাবন ধাম দর্শন করব। তবে মায়েদের কাছে প্রশ্ন আছে, মা সবাই বড় দেখি বৃন্দাবন ধাম দর্শন করতে গেলে চাই কার কৃপা, কার কৃপা? হ্যাঁ বলো দেখি। এখানকার মায়েরা সব জানে কার কৃপা চাই, রাধারানীর কৃপা হয়েছে। রাধারানীর কৃপা কেমন? যে যেখানে বসে আছি দুটি ভাব প্রসারণ করে রাধারানীর জয়ধ্বনিরও তার কৃপা লাভ করা। কেননা বৃন্দাবনে আর নাম নয়, রিস্কাওয়ালা সে বেল দেয় না, চিৎকার করে বলে কি রাধে রাধে, সবজিওয়ালা কি নেবেন তা বলবে না, রাধে রাধে। তাই তো বৃন্দাবনে সকলের বদনে একটাই নাম, কি জয় রাধে। আমরা সবাই বৃন্দাবন ধাম দর্শন করতে গেলে রাধারানীর কৃপা লাভ করতে হবে। হাত তুলে বলবো রাধারানী কি, একটু জোরে বলো মা রাধারানী কি, এদিকে বাবারা রাধারানী কি, জয় রাধে। পিছন দিকে হাত